আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইংরেজি এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু নমুনা প্রশ্ন, দেখো অনেকে কিন্তু নমুনা প্রশ্ন মুখস্থ করে চলে যাও অথবা নমুনা প্রশ্ন বসে বসে থাকো পড়ে। এখন আমি তোমাদেরকে বারবার বলি যে নমুনা প্রশ্ন কিন্তু হুবহু আসে না। নমুনা প্রশ্ন মানে কি? এইরকম প্রশ্ন আসবে, কিন্তু এটাই আসবে না হুবহু, তবে এরকম টাইপের প্রশ্ন আসবে যেটা পড়লে তুমি পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে সেটা সম্পর্কে ধারণা পাবা। বারবার কমেন্ট করো সবাই, একদম যদি 1000টা কমেন্ট থাকে তার 500টি কমেন্ট হচ্ছে এটা থাকে যে এটাই কি আসল প্রশ্ন কিনা। আসল প্রশ্ন তো পরীক্ষার আগের দিন রাত্রে পাওয়া যায়, তার এখন 3-4 দিন আগে তো আর সেটা পাওয়া যাবে না, ঠিক আছে? তো পরীক্ষার তারিখ হচ্ছে 20 জুলাই 2024 সালে। এখন আমাদের এই প্রশ্নটা পড়তে হবে, নমুনা প্রশ্ন। আরো নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের এই যে ফিজিক্স ফর সোল লিখে সার্চ করবা, তারপরে এখানে মূল চ্যানেলের ভিতরে আসবা, আসার পরে যে ভিডিও অপশন গুলো আছে এখানে চলে আসবা। এখানে আসলে কিন্তু তোমরা নমুনা প্রশ্নগুলো পেয়ে যাবা এবং তোমাদের পরীক্ষার যে প্রশ্ন এবং উত্তর সেগুলো এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে প্রশ্ন, প্রশ্নে বলা হচ্ছে যে সাপোজ, মনে করো ইউ আর এ মেম্বার অফ রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলে রিডিং যে ক্লাব রয়েছে, রিডিং ক্লাবের সদস্য। ইউ অফেন, তুমি প্রায় মিট ইউর ক্লাসমেটস। তোমার ক্লাসমেটস মানে তোমাদের যে তোমার যে শ্রেণীকক্ষের বন্ধু বা সহপাঠী, তাদের সাথে মিট করো বা সাক্ষাৎ করো। কোথায়? ওই যে রিডিং ক্লাব আছে সেখানে। টু রিড, কেন? কারণ টু রিড পড়ার জন্য, অ্যান্ড ডিসকাস বুকস, এবং বই সম্পর্কে, ম্যাগাজিন সম্পর্কে, নিউজ পেপার সম্পর্কে কি করার জন্য? আলোচনা করার জন্য। ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস, তুমি এবং তোমার ক্লাসমেটস মানে তোমার সহপাঠীরা, হ্যাড জাস্ট ফিনিশড রিডিং এ নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন। মানে তুমি এবং তোমার সহপাঠীরা নিউজ পেপার একটা সংবাদ, একটা আর্টিকেল পড়েছো, সেই আর্টিকেল নাম হচ্ছে লিভিং গ্রিন আর কি। ইউর ইউ আর ইন্সপায়ার্ড, তুমি কি হচ্ছে অনুপ্রাণিত হয়েছো, অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট। তোমরা তুমি কি করেছো, ওই যে গ্রিন মুভমেন্ট সম্পর্কে তোমার স্কুলে এটা করার জন্য তুমি কি করছো, উৎসাহিত হয়েছো, ঠিক আছে? ইউ আর ইন্সপায়ার্ড, তুমি উৎসাহিত হয়েছো, অ্যান্ড এবং হ্যাভ ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিয়েছো টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট, এবং একটা গ্রিন মুভমেন্ট দেওয়ার জন্য কি করেছো, উৎসাহিত হয়েছো বা ডিসাইডেড নিয়েছো, ডিসাইড করেছো। ফর দ্যাট, এই জন্য ইউ হ্যাভ টু কমপ্লিট দি ফলোয়িং টাস্ক। এই জন্য তোমার এই এটা যদি তুমি করতে চাও, মানে তোমার এলাকা যদি তুমি গ্রিন করতে চাও, তাহলে এই গ্রুপ গ্রিন যে মুভমেন্ট আছে এটাকে পরিচালনা করার জন্য বা সম্পূর্ণ করার জন্য নিচে 4টা টাস্ক দেওয়া আছে। টাস্ক গুলো আমাদের করতে হবে। টাস্ক ওয়ান হচ্ছে গেট ইন টু গ্রুপস অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন, নোট ডাউন দি মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন। বলা হচ্ছে 4 জনের দল গঠন করো, মানে তোমাদেরকে 4 জনের করে দল গঠন করতে হবে। দল গঠন করে তোমার এলাকাকে কিভাবে সবুজ রাখতে পারো, সবুজ রাখা বলতে এখানে দূষণমুক্ত বা একদম নিরাপদ রাখতে 100% তুমি কি করতে চাও, ঠিক আছে? সেগুলো দলে আলোচনা করতে হবে, তোমার বন্ধুদের সাথে দলে আলোচনা করতে হবে। ওই আলোচনা কিন্তু এখানে লিখতে হবে না, লিখতে হবে আলোচনা করে মেইন মেইন যে পয়েন্টস গুলো তুমি পেয়েছো, যেগুলোর মাধ্যমে তোমার এলাকাকে তুমি সবুজ করতে চাও, সেই মেইন পয়েন্টস গুলো লিখতে হবে। যেমন টাস্ক ওয়ান অ্যান্ড অ্যানসার এরকম, যেমন দেখো আমরা কিভাবে আমাদের এলাকাকে মোর সবুজ ইয়া করতে পারি, মানে গ্রিন করতে পারি, সেগুলো হচ্ছে প্লান্ট মোর ট্রিজ, অধিক পরিমাণ গাছপালা রোপণ করতে হবে, গাছ লাগাতে হবে। রিডিউসিং প্লাস্টিক ইউজ, প্লাস্টিকের যে ইউজ গুলো আছে সেগুলোকে কমিয়ে ফেলতে হবে। প্রমোটিং রিসাইক্লিং, মানে রিসাইক্লিংটাকে প্রমোট করতে হবে। রিসাইক্লিংটা হচ্ছে পুনর্ব্যবহার, মানে একটা জিনিস বা একটা যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে বা ব্যবহারে অনুপযুক্ত হয়ে গেছে, তখন আমরা সেগুলোকে ফেলে দিই নদীতে বা এখানে সেখানে, ফেলে না দিয়ে সেগুলোকে ভাঙাড়ি যে যে সমস্ত লোক ক্রয় করে তাদের কাছে বিক্রি করতে হবে। তারা বিক্রি করলে, মনে করো এই যে বোতল হোক বা হচ্ছে নিউজ পেপার বা হচ্ছে এমনি যে পেপার গুলো আছে, এগুলো যদি আমরা ভাঙাড়িদের কাছে বিক্রি করে দিই, ওরা আবার কি করবে, ওরা ওগুলা কোম্পানির কাছে বিক্রি করে দেয়। ওরা ওই কোম্পানি গুলা কি করে, আবার এইগুলোকে এই ইউজ করে আবার পুনরায় কাগজ তৈরি করতে পারে। এগুলো হচ্ছে রিসাইক্লিং বলা হয়, ঠিক আছে? সেভিং ওয়াটার অ্যান্ড এনার্জি, এনার্জিকে সেভিং করতে হবে এবং ওয়াটার যেগুলো আছে পানি সেগুলোকে সেভিং করতে হবে, মানে অপ্রয়োজনীয় পানি বা এই যে এনার্জি ব্যবহার করা যাবে না। ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, আমাদেরকে যে পাবলিক ট্রান্সপোর্ট গুলো আছে, যানবাহন, সেগুলো ইউজ করতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে টাস্ক ওয়ান এর অ্যান্সার। টাস্ক টু তে চলে আসলাম, এখানে বলা হচ্ছে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেলস ওয়ান গোয়িং গ্রিন ইজ গিভেন হেয়ার। মানে তোমার তোমাকে আরো ভালো করে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে একটা গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া হলো। নাও এখন রিড দি আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দি ফলোয়িং আর্টিকেল। এখন এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজ করো, এই কাজটা এককভাবে করতে হবে তোমাকে, ঠিক আছে? একক কাজ, এটা কিন্তু একক কাজ, তোমাকে নিজে নিজে করতে হবে। এই যে দেখো এই আর্টিকেলটা দেওয়া আছে, তবে এখানে বাংলা দেওয়া থাকবে না, শুধুমাত্র ইংলিশে দেওয়া থাকবে, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার জন্য বাংলা এখানে দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা সুন্দর করে পড়তে পারো। এখন তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে পড়বা, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? যে এখান থেকে এতটুকু স্ক্রিনশট দাও, তারপরে একটু দিচ্ছি দেখো, এরপরে এটুকু পড়বা কিন্তু সুন্দর করে। পড়ার পরে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর আমি বলবো, ওকে? এটাকে স্ক্রিনশট দাও। আরো আছে এই যে এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট দাও, এই পর্যন্ত, ঠিক আছে? তারপরে নিচের এটা দেওয়া শেষ হলে আর একটু আছে, এটা হচ্ছে তোমাদের কি টেক্সট দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট দাও। দেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের যে কাজ করতে বলা আছে সেটা। নোট দি অ্যাডজেকটিভস ইন দি গিভেন টেক্সট অ্যান্ড নাউন্স দে ইন মানে ডিসক্রাইব কপি দি টেবিল ইন ইউর স্ক্রিপ্ট। মানে এই যে এরকম একটা টেবিল করতে হবে, টেবিল করার পরে ওই যে আমরা অনুচ্ছেদটা পড়লাম কেবল দেখলাম, আমরা স্ক্রিনশট দিয়ে নিলে ওগুলা থেকে পাঁচটা অ্যাডজেক্টিভ এখানে লিখতে হবে, এবং ওই যে অ্যাডজেক্টিভ গুলো যে নাউনটাকে নির্দেশ করে সেই নাউনটাকে এখানে লিখতে হবে। যেমন দেখো এখানে আমরা প্রথমে লিখেছি সাস্টেইনেবল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন এই সাস্টেইনেবল অ্যাডজেক্টিভটা এই অনুচ্ছেদের ভিতরে কোন নাউনটাকে নির্দেশ করেছে সেই নাউনটাকে এখানে লিখতে হবে। যেমন দেখো এই যে এটার শুরুতে যদি চলে যায়, দেখো এখানে একদম শুরু এখানে বলা আছে গোয়িং গ্রিন সাস্টেইনেবল লিভিং। এই যে সাস্টেইনেবল এটা কাকে নির্দেশ করেছে, লিভিংটাকে নির্দেশ করেছে, ঠিক আছে? এরকম ভাবে বাকিগুলো আর দেখালাম না, তোমরা এইভাবে দেখে নিবা, ঠিক আছে? এই যে তারপর দেখো এখানে পপুলার, পপুলার এই যে এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা প্রেস নাউনটাকে নির্দেশ করেছে। অ্যাওয়ার এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাওয়ার এই অনুচ্ছেদে নাউন যেটাকে ইন্ডিকেট করেছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট। লোকাল অ্যাডজেক্টিভটা গ্রুপ নাউনটাকে ইন্ডিকেট করেছে। বিজি এই অ্যাডজেক্টিভটা দেশ নাউনটাকে ইন্ডিকেট করেছে। তারপরে প্রডিউসড এটা আইটেমসটাকে ইন্ডিকেট করেছে। ওকে, তাহলে আমাদের এই যে টাস্ক টু এর অ্যান্সার শেষ হয়ে গেল, এখন টাস্ক থ্রি তে চলে যাবো। বলছে অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন, ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্টস। তুমি তোমার এলাকার সবুজায়ন করতে চাও, এ কাজে সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে হবে, তাই না? যেহেতু তুমি তোমার এলাকাকে সবুজ মুক্ত করতে চাও, তুমি তো একা এই কাজটা করে শেষ করতে পারবে না, কখনো কি করা সম্ভব? সম্ভব নয়। তাহলে কি করতে হবে, তোমার এলাকার লোকজনের সাথে তো কথা বলতে হবে, বিখ্যাত লোক, যেমন হতে পারে ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, এই টাইপের লোকের সাথে, নেতা নেত্রীদের সাথে কথা বলতে হবে। কথা বলে কি কাজ করতে হবে, এক নাম্বার, এই নাম্বার। নাও এখন রাইট এ সেট অফ questions that you want to ask your community leaders. বলা হচ্ছে যে এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করার জন্য একটা প্রশ্নমালা তৈরি করো। You must include at least five questions in your five questions. তোমার প্রশ্নগুলো প্রশ্নমালায় কমপক্ষে পাঁচটি প্রশ্ন থাকবে। In your questions, তোমার কোশ্চেনে follow the rules of making interrogative sentences and ইউজিং কোশ্চেন মার্কস প্রপারলি। কোশ্চেন মার্ক প্রপারলি মানে বলছে যে এখানে প্রশ্নগুলো প্রশ্নবাদক বাক্য তৈরি এবং সঠিকভাবে প্রশ্নবাদক চিহ্ন ব্যবহার করার নিয়ম মেনে চলতে হবে, ফলো করতে হবে। এখন টাস্ক থ্রিতে যে অ্যান্সারটা দেওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে হাউ ক্যান উই কিপ আওয়ার কমিউনিটি গ্রিন, কিভাবে আমাদের কমিউনিটাকে গ্রিন করতে পারি, সবুজ করতে পারি। হোয়াট ক্যান উই ডু ফর কিপিং আওয়ার এরিয়া গ্রিন, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি ফর কিপিং আমাদের রাখার জন্য আওয়ার এরিয়া গ্রিন, আমাদের এলাকাকে গ্রিন রাখার জন্য কি কি করতে পারি। হোয়াট ইজ দি রোল অফ ট্রিজ, মানে আমরা যদি ট্রি লাগাই, গাছপালা লাগাই, সেই গাছপালার ভূমিকা গুলো কি হবে।
হাউ ক্যান উই মেক আওয়ার প্ল্যানেট সাস্টেইনেবল, কিভাবে আমাদের প্ল্যানেটটাকে সাস্টেইনেবল রাখতে পারি, তাই না? মানে গ্রহটাকে সাস্টেইনেবল রাখতে পারি। হোয়াট ইজ দি ইম্পর্টেন্স, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ কম্পোস্ট, কম্পোস্ট মানে কি সার, যেগুলো আছে সারের যে সার আছে ওই সারগুলোর ইম্পর্টেন্সটা কি, মানে উপকারিতা কি, ঠিক আছে? এগুলা, এটা আমাদের এ নাম্বার কাজ শেষ হয়ে গেল। এগুলো আমাদের প্রশ্ন তৈরি করতে বলা হচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, নাও বেসড অন দি কোশ্চেন, ওই যে প্রশ্নগুলো তুমি করেছো, ইউ হ্যাভ মেড, তুমি করেছো, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, একটা কাল্পনিক কথোপকথন তৈরি করতে হবে বিটুইন, মধ্যে ইউ অ্যান্ড দি কমিটি লিডার্স, তুমি এবং তোমার এলাকার যে নেতা রয়েছে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তার ভিতরে একটা কথোপকথন তৈরি করতে হবে। অ্যাবাউট দি ওয়েস্ট টু কিপ দি লোকালিটি গ্রিন, কি কোন কারণে লোকালিটিকে গ্রিন করার জন্য তুমি কি করতে পারো, সেই সমস্ত বিষয়। তবে এখানে কতগুলো বিষয় মনে রাখতে হবে। ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দি ফলোয়িং, তোমার লেখায় নিম্নলিখিত শর্তগুলো অন্তর্ভুক্ত করতে হবে। শর্ত নম্বর 1, এটা হচ্ছে ইউজ আর্টিকেল অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ব্যবহার করতে হবে। আর্টিকেল কোনগুলো, এ এন দি যেগুলো আছে এগুলো। তারপর ইউজফুল স্টপ, কোশ্চেন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট, সরি, এখানে যেখানে যেখানে ফুল স্টপ প্রয়োজন সেখানে ফুল স্টপ ব্যবহার করবা, যেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয় সেখানে তা ব্যবহার করবা সঠিকভাবে। 3 নম্বর হচ্ছে ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্সেস হোয়ার নেসেসারি, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করবা। ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু ওয়েলকাম সামন, কাউকে, কোনো মানুষকে বা কাউকে ওয়েলকাম করার জন্য অবশ্যই ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। তারপর ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন্স, অন্যের মতামতকে সম্মান জানিয়ে কি করতে হবে, সম্মান জানানোর জন্য ফর্মাল এক্সপ্রেশন ইউজ করতে হবে, ঠিক আছে? এখন দেখো, আমরা এখানে যে ডায়লগটা আমাদের লিখতে বলা হয়েছে সেই ডায়লগটা আমরা স্টার্ট করলাম। প্রথমে মাই সেলফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আঙ্কেল, চাচা আপনাকে, চাচা আপনাকে সালাম, আর সালাম দিবা, ঠিক আছে? বাহাদুর বলছে ওয়ালাইকুম আসসালাম, এটা মনে করো সেই বাহাদুর হচ্ছে এখানে সে কমিউনিটি লিডার্স, মানে আমাদের বলছে না যে ইওর এবং ইওর কমিউনিটি লিডার্স এর সাথে কথোপকথন তৈরি করতে, তো এখানে বাহাদুরকে মনে করলাম সে কমিউনিটি লিডার্স। কমিউনিটি লিডার্স আবার বলবে যে এখানে দেখো একটা সেন্টেন্স বাদ গিয়েছে, সেটা হবে মাই সেলফ দিবা, মাই সেলফ দিয়ে বলবে যে হাউ ক্যান উই ডু, মানে হোয়াট ক্যান উই ডু টু কিপ আওয়ার কমিউনিটি গ্রিন, টু কিপ আওয়ার কমিউনিটি গ্রিন রাখার জন্য কি করতে পারে। তারপরে বাহাদুর বলবে যে উই ক্যান ডু মেনি থিংস টু কিপ আওয়ার কমিউনিটি গ্রিন, আমরা কমিউনিটি গ্রিন করার জন্য অনেক কিছু করতে পারি, যেমন উই ক্যান শ্যাপল মোর ট্রিস বা প্লান্ট মোর ট্রিস, আমরা অধিক পরিমাণ গাছ লাগাইতে পারি, ওই ওয়াটার দি প্লান্টস, ওইগুলোকে আমাদের কি দিতে, পানি দিতে হবে, ঠিক আছে? তারপরে মাই সেলফ, হাউ ক্যান উই মেক আওয়ার প্ল্যানেট সাস্টেইনেবল, কিভাবে আমাদের গ্রহটাকে সাস্টেইনেবল রাখতে পারি। বাহাদুর, উই ক্যান ডু মেনি থিংস টু মেক আওয়ার প্ল্যানেট সাস্টেইনেবল, অনেক কিছু করতে পারি, যেমন উই শুড ইউজ ডাস্টবিন, আমাদের ডাস্টবিন ইউজ করতে হবে, উই অলসো বি কেয়ারফুল, আমাদের আরো যত্নবান হতে হবে, অ্যাবাউট দি ক্লিনলিনেস অফ আওয়ার এরিয়া, আমাদের এরিয়ার পরিচ্ছন্নতার উপরে কি করতে হবে, কেয়ারফুল হতে হবে, উই শুড রিডিউস দি ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার, উই শুড রিডিউস দি ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, মানে কেমিক্যাল যে ফার্টিলাইজার সারগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে, রিডিউস করতে হবে ব্যবহার। মাইসেলফ, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ কম্পোস্ট, কম্পোস্ট গুলো এই যে সারগুলোর ভূমিকা কি। বাহাদুর, ইম্পর্টেন্স অফ কম্পোস্ট ইজ ইমেন্স, মানে অপরিসীম, কম্পোস্ট ইজ মেড অফ দি লিভস অফ ট্রিস, কাউ, ডাস্ট, ইটিসি, মানে এগুলো যে লিভস অফ ট্রিস মানে ঝরে পড়া পাতা থেকে তৈরি করা হয়, গরুর যে গোবর থেকে তৈরি করা হয়, কম্পোস্ট ইজ দি ন্যাচারাল ফার্টিলাইজার, এই কম্পোস্ট হচ্ছে ন্যাচারাল ফার্টিলাইজার সার, ইট ইজ দি বেস্ট অল্টারনেট অফ কেমিক্যাল ফার্টিলাইজার, মানে যেগুলো রাসায়নিক সার আছে তার অল্টারনেটিভ হিসেবে এগুলো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে লাস্ট আমার 4 নম্বর যেটা বলা আছে যে গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস, স্পেশালি দি কাইন্ডনেস অফ দি ক্রিয়েটর, অ্যান্ড দি ভ্যালুস অফ হিজ ক্রিয়েশন, মানে
বলা হচ্ছে গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত, বিশেষ করে স্রষ্টা সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ। নাও এখন রিড দি পোয়েম কাইন্ডনেস বাই বাই এডগার অ্যালবার্ট গেস্ট অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। বলা হচ্ছে যে আমাদের যে কাইন্ডনেস এর কবিতাটা, একটা কবিতা দেওয়া আছে, ঠিক আছে, এই কবিতাটা আমাদের পড়তে বলা আছে, তারপরে কতগুলো প্রশ্ন করা আছে। যেমন কাইন্ডনেস কবিতাটা, HSCC কাইন্ডনেস কবিতা, ঠিক আছে, একটা প্যারা, একটা প্যারা, দুইটা প্যারা, একটা প্যারা, তিনটা প্যারা, ঠিক আছে, ওকে। তো এখন আমাদের যে প্রশ্ন করা আছে, হাউ মেনি স্ট্যানজাস আর দেয়ার ইন পোয়েমস, কপি দি ফার্স্ট স্ট্যানজা অ্যান্ড আইডেন্টিফাই দি রিমিং ওয়ার্ডস। কবিতাটি কয়টি স্তবক রয়েছে এবং প্রথম স্তবকটি কপি করো এবং রিমিং ওয়ার্ডস গুলো লেখো। এখানে দেখো, এখানে কয়টা স্তবক রয়েছে, দেখেই তো বুঝতেছি, তিনটা। তিনটার ভিতরে প্রথম যে এই যেটা, এইটাকে আমাদের কি করতে বলা হয়েছে, কপি করতে বলা হয়েছে। কপি করে এখানে যে রিমিং ওয়ার্ডস গুলো আছে, রিমিং ওয়ার্ডস সেগুলো কোনগুলো, তার নিচে দাগ দিতে বলেছে। যেমন নো, ঠিক আছে, এইগুলো আমাদের দাগ দিতে হবে। যেমন দেখো এই যে এখানে, আচ্ছা, দেয়ার আর, এখানে আমরা একটু বলতে পারি, দেয়ার আর থ্রি স্ট্যানজা, দেয়ার আর থ্রি, ঠিক আছে, স্ট্যানজা, দেয়ার আর থ্রি স্ট্যানজা, এটুক লিখে দিবা এখানে। তারপর এটা লিখবা যে রিমিং ওয়ার্ডস আর, রিমিং ওয়ার্ডস গুলো আছে এখানে নোস, তারপরে যে গোস, সিস, ক্রিস, ইয়ার্স, এগুলো হচ্ছে তোমার কি বলতো এখানে রেমিং রেমিং ওয়ার্ডস এগুলা, ঠিক আছে। তারপরে কাজ কি, কপি দি টেবিল বিলো, এই রকম একটা কপি কপি তৈরি করতে হবে। এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে বি কলাম, ঠিক আছে, এন্ড এবং কলাম এ রাইট ডাউন ফাইভ ওয়ার্ডস ফ্রম দি ও পোয়েম কাইন্ডনেস, ওই কাইন্ডনেস যে পোয়েম আছে ওখান থেকে পাঁচটা শব্দ এখানে লিখতে হবে। এন্ড এবং ইন কলাম বি, এবং বি কলামে কি করতে হবে, রাইট দি রিমিং উইথ দি ওয়ার্ডস ইন কলাম, মানে এই বি কলামে, মানে এইখানে যে শব্দটা তুমি লিখবা ওই শব্দগুলো, ওই শব্দের সাথে মিলকন করে একটা রেমিং ওয়ার্ডস এখানে লিখতে হবে। যেমন দেখো, কবিতা থেকে আমরা নোস ইউজ করতে পারি, আর এখানে যে রেমিং ওয়ার্ডস ব্যবহার করতে পারি সেটা হচ্ছে গোস, তারপরে শিস, সিস, সিস, এটা প্লিজ ব্যবহার করতে পারি, ইয়ার্স এটা এটা ব্যবহার করতে পারি, রিপিয়ার্স, তারপরে ওয়ে, দে, তারপরে ইন, ফ্রেন্ড, এইভাবে আমরা এটাকে পূরণ করতে পারি, ওকে। তারপরে বলা হচ্ছে ইন এ সি নাম্বার রাইট অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্স এক্সপ্লেইনিং হাউ দি থিম অফ দি পোয়েম কাইন্ডনেস রিলেটস টু দি কনসেপ্ট অফ লিভিং গ্রিন, ইউজ নো লেস দেন ফাইভ অ্যাক্টিভিটিস অ্যাডজেক্টিভস, সরি, অ্যাডজেক্টিভস ইন ইউর সেন্টেন্সেস। কাইন্ডনেস কবিতাটি কি করতে, মূলভাব লিভিং গ্রিন এর ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করে পাঁচটি বাক্য লেখো। তোমার লেখায় কমপক্ষে পাঁচটি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, ওকে। মানে বলা আছে যে ওই যে আমরা গ্রিন, লিভিং গ্রিন এর যে উদ্দীপকটা পড়লাম ওটার সাথে এই যে কবিতা কাইন্ডনেস কবিতাটা কিভাবে সম্পৃক্ত তার একটা পাঁচটা পয়েন্ট লিখতে বলা হচ্ছে সেন্টেন্স। দি পোয়েম কাইন্ডনেস হাইলাইটস, মানে কাইন্ডনেস কবিতাটা কি করেছে, হাইলাইটস করেছে দি প্রোফাউন্ড ইম্প্যাক্ট অফ স্মল অ্যাক্টস, মানে ছোট ছোট যে কাজগুলো আছে, হ্যাঁ, ওইগুলোর যে ইম্প্যাক্টটা তুলে ধরেছে। Much like how simple effects in living green can lead to significant environmental benefits. যেমনটি কি করছে, গ্রিন যে মানে লিভিং গ্রিন যেটা, সেটাও আমাদের ওই সিগনিফিকেন্ট এনভায়রনমেন্ট বেনিফিট সম্পর্কে বলেছে। তারপরে জাস্ট অ্যাজ এ কাইন্ড ওয়ার্ড ক্যান স্টার সোলস এ থটফুল অ্যাক্ট লাইক প্ল্যান্টিং, ইট ক্যান ইন্সপায়ার এ কমিউনিটি টু অ্যাডপ্ট মোর সাস্টেইনেবল প্র্যাকটিস। যেমন দেখো, গাছপালা লাগানো কি হবে, বেশি সাস্টেইনেবল প্র্যাকটিস হবে, ঠিক আছে, এটা দুইটাই দুইটাতেই বলা হচ্ছে, দুইটা ঘটনা। দি লাস্টিং এফোর্টস অফ কাইন্ডনেস অ্যাজ ডিসক্রাইবড, লাস্টিং ইফেক্টস, মানে লাস্টিং ইফেক্টটা অফ কাইন্ডনেস, কাইন্ডনেস কবিতাটা অ্যাজ ডিসক্রাইবড, ডিসক্রাইব করা হচ্ছে ইন দি পোয়েম কবিতাতে, এ হেলদার প্ল্যানেট ফর ফিউচার জেনারেশন, মানে ভবিষ্যতের জেনারেশনের জন্য একটা স্বাস্থ্যকর গ্রহের কথা কল্পনা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে। জেনারস অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড ইকো ফ্রেন্ডলি বিহেভিয়ার্স বোথ লিভ পজিটিভ লিগাসিস দ্যাট এক্সটেন্ড বায়ন্ড আওয়ার ইমিডিয়েট অ্যান্সার্স। তারপরে পাঁচ নম্বর যেটা, দি পোয়েম emphasizes, মানে ওই যে কবিতাটা গুরুত্ব দিয়েছে, that kindness lives on beyond memory. তো এইভাবে আমরা এটা পূরণ করতে পারি।
তারপরে এখানে যে সমস্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করা আছে, যেমন প্রোফাউন্ড, সিম্পল, তারপর সিগনিফিক্যান্ট, কাইন্ড, থটফুল, সাস্টেইনেবল, লাস্টিং, তারপরে হেল দেয়ার, এগুলো আর কি। তো এই ছিল তোমাদের যে একটা নমুনা প্রশ্ন। ইনশাল্লাহ নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আরো নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তোমরা এভাবে এগুলো সুন্দর করে পড়বা, যাতে করে পরীক্ষা যদি আসে এই টাইপের প্রশ্ন সুন্দর করে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আর মূল যে প্রশ্ন আর কি, চূড়ান্ত প্রশ্ন বা আসল প্রশ্ন, সেটা পরীক্ষার আগের দিন রাত্রে দেওয়া হয়। সেটা পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মূল্যায়ন একাডেমি। তোমরা চাইলে মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।